আমাকে জিআরপি অফিসে বিধাননগরটি আমাকে তুলে নিয়ে গিয়ে সিভিল ড্রেসে একটা পুলিশ ছিল, সে আমি জানিলাম গাড়িতে পয়সা আমি কেন এক্সচেঞ্জ করছিলাম, বুঝতে পারিনি উনি সিভিল ড্রেসে ছিল। তো আমি আমাকে বললো আমি শিয়ালদা নেমে তোমাকে পয়সা দিচ্ছি, সে নিয়ে গিয়ে আমাকে এত মার মেরেছে অফিসে, মানে লকার বন্ধ করে। তারপর আমাদের উনি কাপড় চোপড় পরেছিলাম, মানে মেয়েদের পোশাক পুরো সব মেরে পুরো মানে চোখ টোক পুরো ফুলিয়ে দিয়েছে, তারপরে হাতে পায়ে সব জায়গায় মেরেছে। বলছে তুমি ট্রান্সজেন্ডার না, তোমরা সব মানে অরিজিনাল না, তুমি ডুবলি আছো। তো ও ডুবলি থাকি কি থাকি আমার শরীরের ব্যাপারে তো আমি জানি, তুমি কী করে জানবে, তুমি কিছু আমার ভেতরে বলে তোমার মেডিকেল টেস্ট করান, আমার কোনো ভয় নেই। আমি ছোটোবেলায় দিয়ে এরকম হয়তো প্যান্ট শার্টে বেরোই, তাও মানুষ জেনেই যায় যে আমি এরকম লাইনে আছি, ট্রান্সজেন্ডার আছি কি এরকম হিজড়ার মতন লাগে। কিন্তু আমার গুরু মহারাজ ফোন করে ডাকলাম, ওরাও আসলো না। টাকা নেবার সময় সবাই আসে, অনেক 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 রকম কথা বলে যে টাকাটা দে, এত বড় মুসিবত আমি পড়ে গেছিলাম। আমার মাও আমার কাছে ছিল না, একটা বয়স্ক মা আছে, সে দিদি বাড়ি গেছিলো। আমি লাস্ট আমার একটা বন্ধু, ও আমাকে খুব ভালোবাসে বলে ও এসে 500 টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলো ফাইন দিয়ে। আমাদের সরকারের কাছে তো আমাদের অনেকই দাবি আছে, যেগুলো হচ্ছে কি এই যে আমি এক্ষুনি বলে গেলো, আমাদের সুরক্ষা কিছু নেই, রাস্তাঘাটে বেরালে আমাদের মারধর করছে, এই করছে ওই করছে। কিন্তু আমরা যখন পুলিশের কাছে যখন যাচ্ছি, পুলিশ কিন্তু আমাদের দোষ দিচ্ছে, বলছে তোমাদের দোষ। কিন্তু একটা মেয়ে করুক একটা ছেলে করুক, তার জন্য পুলিশ কিন্তু লড়ছে, কিন্তু আমাদের জন্য লড়ছে না। সরকার এটাও দেখছে না যে কেন এদের জন্য লড়া হচ্ছে না, এদের জন্য লড়া উচিত, এদের দেখা উচিত। আমি চাই যে আমার সাথে এই ঘটনা ঘটেছে কারোর সাথে না হোক, সবাই তো আমাদেরই মতন আছে, যারা ট্রান্সজেন্ডার আছে, কেউ মানে এরকম ছেলেদের মতন থাকে, কেউ হয়তো মেয়ে এসে যে থাকে শাড়ি পরে স্যুট পরে অনেক কিছু পরে, যেমন আমরা মেয়ে সাজি কি আমরা হিজড়া বেনে আমরা টাকাটা তুলছি, তেমন কি কেউ না ছেলে ওই কাজটা করতে পারবে গিয়ে, কেউ পারবে না, সে একটা তালিও মারতে পারবে না হাতে, আমি যখন তালি মেরে দেখাবো সেটাও পারবে না। আমাদের আজকে কোনো কাজ বাজ নেই, আজকে আমরা সবাই বেকার, আমরা কোথাও গেলে সেখানে কাজ পাই না, আমাদের মুখ দেখেই কাজ দেয় না। তো আমাদের কাজ না পেলে আমরা খাবো কি, সরকার তো আর আমার ঘরে খাবারও দিয়ে যাচ্ছে না, যে তোমরা কাজ পাচ্ছ তোমরা খাবার নাও, তোমরা ঘরে বসে খাও, সেটাও পাচ্ছি না আজকে আমরা। তো আমরা খাবোটা কি, আমরা মানে এই কাজ পাচ্ছি না বলে আজকে আমরা অনেক আমার বন্ধুরা এই যে হাত পেতে পেতে ভিক্ষা চেয়ে চেয়ে খাচ্ছে, কেন তারা ভিক্ষা চেয়ে খাবে? এইটা একটা সরকারের দাবি যে আমাদের যেন সবার একটা কাজের ব্যবস্থা করতে পারি, আমরা যেন কাজ করে খেতে পারি, তাহলে আজকে আর আমরা লোকের কাছে হাত পাততে যাব না। সরকারকে আমি বলতে চাই যে আমরা ভোট দিচ্ছি কি জন্যে, আমরা একটা ভোট দিচ্ছি কোনো সরকারকে ভোট দিচ্ছি, চাই মমতা ব্যানার্জিকে দিই চাই মোদীকে দিই, কিছু কি করছে সরকার, কি করছে আমাদের জন্য, কিছু করেছে ব্যবস্থা যে আমরা রাস্তাঘাটে ভিক্ষা কেন করবো? আমরা পড়াশোনা না জানতে পারলে আমাদের কোনো চাকরি দাও, আমরা চাকরি করেও খেতে রাজি আছি, কোথাও একটা কাজ হলে আমরা যদি মাসে যদি 6,000, 7,000, 8,000 হোক, আমাদের পেট যদি ভরে যায় আমরা ঠিক কাজ করে খেয়ে নেবো, আমাদের দরকার নেই কারো কাছে হাত পেতে ভিক্ষা করার।